বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আবার তোমাদের মাঝে হাজির হলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো বলে। বরাবরের মতো তোমরা তাহলে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি সঙ্গে রাখো। আলোচনার শুরুতে তোমাদেরকে তাহলে একটি গল্প বলি। আচ্ছা, ভাবো তো পৃথিবীতে কি এমন কোনো যানবাহন আছে যে যানবাহনের চাকা একটা বড় একটা ছোট? আমরা যে যানবাহনের করতে সচরাচর যাতায়াতের জন্য চড়ি, এই রিক্সা, সাইকেল, হুন্ডা, মোটরগাড়ি, প্রত্যেকটির চাকা কিন্তু সমান, কোনোটির চাকা কিন্তু ছোট বড় নাই। আর ছোট বড় হলে কিন্তু কোনো চাকাই দিয়েই গাড়ি চলবে না। আমাদের এই সমাজটা কিন্তু একটা সেই যানবাহনের মতো। আর এই সমাজের দুটো চাকা হচ্ছে, একটি চাকা হচ্ছে পুরুষ এবং একটি চাকা হচ্ছে নারী। যদি পুরুষ শিক্ষা, যোগ্যতায়, চাকরির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যদি সুযোগ সুবিধা বেশি পায় নারীর চেয়ে, তাহলে কিন্তু নারী যদি শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা কম পায়, তাহলে কিন্তু দুজনের উন্নয়ন সমান হবে না। তার মানে সমাজের একটা চাকা বড় হয়ে যাবে আর একটা চাকা ছোট হয়ে যাবে। যখনই ছোট আর বড় হবে, তখন ওই সমাজের উন্নয়ন কিন্তু ব্যালেন্স হবে না। সুতরাং নারী এবং পুরুষের উন্নয়ন সমান হলে সমাজের উন্নয়ন হবে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তকের একটি অধ্যায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারী পুরুষের সমতা। নারী পুরুষ সমতা এই অধ্যায়টি আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায়টিতে তিনটি পরিচ্ছেদ রয়েছে, তিনটি পাঠ রয়েছে। প্রথম পাঠে রয়েছে, এক নম্বর রয়েছে নারী জাগরণের অগ্রদূত, দুই নম্বর পাঠে রয়েছে আন্তর্জাতিক নারী দিবস, এবং তিন নম্বর পাঠে রয়েছে নারী নির্যাতন। আমরা প্রত্যেকটা পাঠে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো প্রথম আলোচনা হচ্ছে নারী জাগরণের অগ্রদূত। এখন নারী জাগরণের অগ্রদূত, এই অগ্রদূত শব্দের অর্থ তো তোমরা অনেকে জানো, যে যে আগে থাকে, যে সামনে থাকে, তাকে বলা হয় হচ্ছে অগ্রদূত। তো নারী জাগরণের অগ্রদূত এই কথাটি বললে সবার আগে যার নামটি আমাদের স্মরণে আসে, তিনি হচ্ছেন উপমহাদেশে, ভারত উপমহাদেশে নারীদের শিক্ষার জন্য যিনি নিবেদিত প্রাণ, যিনি কাজ করেছেন, তিনি হচ্ছেন মহসিনী বেগম রোকেয়া। এখন দেখো, এই নারী জাগরণের অগ্রদূত হিসাবে তিনি পরিচিত। তিনি কেন নারী জাগরণের অগ্রদূত হিসাবে পরিচিত সেটা সম্পর্কে বলার আগে তার জীবনের কিছু ইতিহাস তোমাদের জানা দরকার। এই মহসিনী নারী বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে 9 ডিসেম্বর রংপুরে পায়রাবন্দ গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি চার ভাই বোন ছিলেন, তারা দু বোন এবং দু ভাই। কঠিন পারিবারিক নিয়ম শৃঙ্খলার ভিতরে বেগম রোকেয়াকে বড় হতে হয়েছে। সেই সমাজে তিনি যে সমাজে জন্মগ্রহণ করেন, সে সময় তিনি যে সময় জন্মগ্রহণ করেন, সে সময় মেয়েদের লেখাপড়ার কথা চিন্তাও করতো না কেউ। ঘরের কাজ শিখবে মেয়েরা, পর্দা শিখবে, পর্দা করবে, এটাই ছিল সে সময়ের নিয়ম। কিন্তু রোকেয়ার মন পড়াশোনার জন্য ছটফট করত। তিনি তার বড় ভাই এবং বড় বোনের সাহায্যে কিছুটা বাংলা লেখাপড়া করেন। যেহেতু সে সময় নারীদের শিক্ষার তেমন ব্যবস্থা ছিল না, বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ে হয়ে যায়, এরপরে 16 বছর বয়সেও বেগম রোকেয়ার বিয়ে হয়ে যায় সৈয়দ সাকাত হোসেন নামে এক সরকারি চাকরিজীবীর সঙ্গে। বিয়ের পরে বেগম রোকেয়ার নাম পরিবর্তন হয়ে হয় বেগম রোকেয়া সাকাত হোসেন। বাবার বাড়িতে বেগম রোকেয়া যে কঠিন নিয়ম শৃঙ্খলার ভিতর বেড়ে উঠেছিল, শ্বশুর বাড়িতেও
ঠিক একই রকম পরিবেশ ছিল। তবে শ্বশুরবাড়ি পরিবেশ ছিল আরও কঠিন। সেখানে সবাই বাংলাতে কথা বলতো না, কথা বলতো ফার্সিতে। অথচ বাংলায় কথা বলার জন্য বেগম রোকেয়ার মন অস্থির হয়ে থাকতো। এভাবে কিছুদিন যাওয়ার পরে তার পারিবারিক সাংসারিক জীবনে তিনি বেশি দিন করতে পারেন নাই, মাত্র 10 বছর করেছিলেন। এরপরে তার স্বামী মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর তার একাকী নিঃসঙ্গ জীবন তাকে মেয়েদের এই বর্তমান অবস্থার জন্য ভাবিয়ে তোলে। তখন তিনি নারীদের শিক্ষার কথা চিন্তা করেন। তার নিজের জমানো কিছু অর্থ এবং স্বামীর তরফ থেকে পাওয়া কিছু অর্থ দিয়ে তিনি নারীদের শিক্ষার জন্য ব্যবস্থা করেন। এবং তিনি 1905 সালে ভগলপুরে নারীদের শিক্ষার জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন, যেখানে ছাত্রী সংখ্যা ছিল মাত্র 5 জন। এইভাবে তিনি নারীদের শিক্ষার জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। এই কারণে তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। এই মহর্ষিণী নারী 1932 সালে 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন এবং বেগম রোকেয়া সাকাত হোসেনের স্মরণে প্রতি বছর 9 ডিসেম্বরকে রোকেয়া দিবস হিসাবে পালন করা হয়। এরপরে আমরা দ্বিতীয় সেশনে যাব, দ্বিতীয় পরিচ্ছেদে যাব, সেটি হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তোমরা সবাই জানো যে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এবং 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু এই নারী দিবসের পেছনে আরও কিছু ঘটনা রয়েছে, সেগুলো এখন আমরা জানব। দেখো, বিশ্বজুড়ে 8ই মার্চকে নারী দিবস হিসাবে পালন করা হয় তার পেছনের পটভূমি। 1857 সালে 8ই মার্চ পুরুষের সমান মজুরি ও 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে নারী শ্রমিকরা আন্দোলন করে। 2 নম্বর, 1908 সালে 8ই মার্চ কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম ও শিশুশ্রম বন্ধের দাবিতে নিউ ইয়র্কে প্রায় 20,000 নারী 14 দিন ব্যাপী প্রতিবাদ সমাবেশ করে। কর্মক্ষেত্রে আন্দোলন নারীদের ঐক্যবদ্ধ তার একটি বড় উদাহরণ। 1910 সালে জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন নারী ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান। 1913 সালে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসাবে পালন করেন। 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালনের ঘোষণা দেয়। এই দিনটি নারী অধিকারের নিশ্চয়তা করাসহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে জাতিসংঘ 8ই মার্চকে নারী দিবস হিসেবে ঘোষণা করে। এবার আমরা চলে যাব তৃতীয় পরিচ্ছেদে, সেটি হচ্ছে নারী নির্যাতন। তোমরা জানো এত কিছুর পরেও আমাদের দেশে কিন্তু নারী নির্যাতন একটি অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত নারীরা ঘরে বাহিরে বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে। এবার আমরা নারী নির্যাতন সম্পর্কে জানব। বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে, নারী এবং পুরুষের সমতার জন্য বিভিন্ন সনদ এবং নীতিমালা রয়েছে। কারণ ওই যে প্রথমে বললাম যে সমাজের দুটি চাকা নারী এবং পুরুষ, নারী পুরুষ যদি সমানভাবে সমতা বজায় রেখে যদি সুযোগ সুবিধা না পায় তাহলে সমাজের উন্নয়ন হবে না। এই কারণে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, যে তোমরা এখানে আমরা আন্তর্জাতিক নারী দিবসের যে ঘটনাগুলো পড়লাম, এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে যে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয়, তার পরিপ্রেক্ষিতে বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে। এই উদ্দেশ্যে, এর উদ্দেশ্য হচ্ছে নারীর অধিকারকে মানবাধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া। নারীর যে একটা অধিকার রয়েছে সে অধিকারটাকে স্বীকৃতি দেওয়া। কিন্তু প্রতিনিয়ত নারী নির্যাতিত হচ্ছে, এত কিছুর পরেও কিন্তু নারী নির্যাতিত হচ্ছেই, ফলে নারী মানবাধিকার খর্ব হচ্ছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বিভিন্ন ধরনের নারী নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে নারীরা কী কী ধরনের নির্যাতনের সম্মুখীন হয়। সেগুলো হচ্ছে, নারীদের অ্যাসিড ছুঁড়ে মারা হয়, অনেক সময় নারীদেরকে অ্যাসিড দেওয়া হয়। তোমরা বিভিন্ন পেপার পত্রিকা অনেক সময় খবরে দেখো যে নারীদের মুখে অ্যাসিড মেরে মুখটা ঝষে দেয়। যৌতুকের দাবিতে নির্যাতন এবং হত্যা, কিছু যৌতুক লোভী মানুষ তারা তাদের ছেলেকে বিয়ে দিয়ে মেয়ের বাড়ির লোকের কাছে তারা যৌতুক দাবি করে, এবং যৌতুক যখন তারা পায় না, গরিব অসহায় বাবা মা যখন যৌতুক দিতে পারে না, তখন তারা সেই মেয়েকে নির্যাতন করে, অনেক সময় কী করে, মেরেও ফেলে। এরপর দেখো, ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া হয়। এখন দেখো, এই এতগুলো অপরাধ সংঘটিত হচ্ছে, তাহলে আমাদের দেশের সরকার এই নারী নির্যাতনের জন্য কী করছে? দেখো, সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। নির্যাতন দমনের জন্য 2012 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করেছে। আর নারী নির্যাতনটা বন্ধ করতে গেলে আমাদের সবাইকে সামাজিকভাবে সচেতন হতে হবে এবং আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। এটি হচ্ছে আমাদের নারী পুরুষ সমতার সংক্ষিপ্ত আলোচনা। আমরা যে আলোচনাটা করলাম, এখন এই আলোচনার উপর ভিত্তি করে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আমরা যে অধ্যায়টা আলোচনা করলাম, অর্থাৎ নারী পুরুষের সমতা, সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা তুলেছি। আজকে আমরা এখান থেকে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়ব। এই 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো উত্তরও বলবো, প্রশ্ন বলবো, সঙ্গে সঙ্গে উত্তরও বলবো। আর এই প্রশ্নগুলো বিভিন্ন সনের পরীক্ষাতে এসেছিল, প্রাথমিক সনের পরীক্ষাতে এসেছিল, সেখান থেকে নেওয়া প্রশ্নগুলো। তাহলে এসো আমরা প্রশ্নগুলো এখন পড়ি। কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়? এটি 2018 সালে এবং 2015 সালে প্রশ্নটা এসেছিল, কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। এটা খুবই সহজ উত্তর, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। দুই নম্বর, বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফসল কোনটি? এটি 2018 সালে প্রশ্নটি এসেছিল, এর উত্তর হবে, বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফসল হলো মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। অর্থাৎ ওই যে ভগলপুরে যে বিদ্যালয়টি স্থাপন করেছিল, সেখানে মেয়েরা প্রথমে 5 জন হলেও পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু সেখানে ছাত্রী সংখ্যা বেড়ে গিয়েছিল। তিন নম্বর, সরকারিভাবে কোন তারিখে রোকেয়া দিবস পালন করা হয়? এই প্রশ্নটি 2016 সালে এসেছিল। তাহলে সরকারিভাবে রোকেয়ার যেহেতু জন্ম তারিখ ছিল 9 ডিসেম্বর, সেই জন্ম তারিখটাই সরকারিভাবে বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। চার নম্বর, কত সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে? এটি 2019 সালে প্রশ্নটি এসেছিল প্রাথমিক সমাপনী পরীক্ষায়, এর উত্তর হচ্ছে 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। এরপরে দেখো, পাঁচ নম্বর, নারী দিবসের একটি কারণ লেখো। নারী নির্যাতনের একটি কারণ লেখো, এটি 2017 সালে প্রশ্নটি এসেছিল। নির্যাতনের বিভিন্ন কারণ রয়েছে, একটি কারণ দিলে হবে, সেটি হচ্ছে যৌতুক। ছয় নম্বর, নারী নির্যাতনের একটি কুফল উল্লেখ করো, এটি 2016 সালে এবং 2018 সালে দুটো সালেই প্রাথমিক সমাপনী পরীক্ষাতে প্রশ্নটি এসেছিল, সেই হিসাবে প্রশ্নটি আরও বেশি গুরুত্বপূর্ণ। নারী নির্যাতনের একটি কুফল উল্লেখ করো, এটি হচ্ছে,
পারিবারিক ভাবে নারী নির্যাতিত হলে নির্যাতিত নারী শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে কোনো কাজে উৎসাহ পায় না, তার ভিতর একটা হতাশা কাজ করে। এটা সাত নাম্বার, নারীর প্রতি সহিংসতার দুটি কারণ লেখো। এটি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, নারীর প্রতি সহিংসতার দুটি কারণ লেখো। আমরা পড়েছিলাম শেষের দিকে, একটি হচ্ছে যৌতুকের দাবিতে নির্যাতন, আর দুই নম্বর হচ্ছে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা। আট নম্বর, জাতীয় নারীর উন্নয়ন নীতি কত সালে প্রবর্তন করা হয়? জাতীয় নারী উন্নয়ন নীতি 2012 সালে, আমি একদম রিডিংয়ের শেষে পড়েছিলাম, 2012 সালে জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়। এবার দেখো, মহিলা ও শিশুদের জন্য কাজ করে সরকারের কোন সংস্থা? মহিলা এবং শিশুদের জন্য, মহিলা ও শিশুদের জন্য কাজ করে সরকারের কোন সংস্থা? এটি হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আচ্ছা, এরপরে দেখো লাস্ট দশ নম্বর প্রশ্ন, 1910 সালে নারীর ভোটাধিকারের দাবি জানান কে? এর উত্তর হচ্ছে জার্মান সমাজতান্ত্রিক কারা জেটকিন নারী ভোটাধিকারের দাবি জানান। এই সেশন থেকে আমরা এই দশটা প্রশ্ন পড়লাম। পরবর্তীতে আমি আরেকটি ক্লাস করব, যেখানে তোমাদের আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ মিলনকরণ থাকবে। আজকে এই সেশনে আমরা এখানেই সমাপ্ত করব। তবে তোমাদের জন্য একটু বাড়ি কাজ রয়েছে। বাড়ি কাজটি হল, প্রশ্নটি হচ্ছে আমরা যে যাকে নিয়ে আমাদের আলোচনাটা, নারী পুরুষের সমতা হলেও এই অধ্যায়ের মধ্যে যিনি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্র বেগম রোকেয়া, সেখান থেকে আমি একটি প্রশ্ন দিয়েছি, সেটি হচ্ছে রোকেয়া দিবস কত তারিখ? বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? নারী নির্যাতনের চারটি কুফল উল্লেখ করো। এটা কিন্তু তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন, যদিও এটা বাড়ির কাজ, তারপরেও আমি তোমাদের সুবিধার্থে কাঠামোবদ্ধ প্রশ্ন সম্পর্কে একটু বলবো। সেটি হচ্ছে তোমাদের পরীক্ষার ভিতরে কাঠামোবদ্ধ প্রশ্ন আসবে। কাঠামোবদ্ধ প্রশ্ন মানে কয়েকটা প্রশ্ন, দুইটা তিনটা প্রশ্ন একসঙ্গে সংযুক্ত হয়ে একটি প্রশ্ন করা হয়। তোমরা যখন প্রশ্নগুলোর উত্তর দেবে, তখন কিন্তু তোমরা প্রথম অংশের উত্তর শেষ হয়ে যাবে, তারপরে দ্বিতীয় অংশের উত্তর শুরু করবে, তারপরে দ্বিতীয় অংশের তৃতীয় অংশের উত্তর শুরু করবে। কখনোই দেখা যাচ্ছে যে একটা লাইনের ভিতরে প্রথম অংশ শুরু করেছো, ওখানে শেষ হয়ে গেছে বলে, এতটুকু জায়গা ফাঁকা আছে বলে ওখানেই আবার দ্বিতীয় অংশের উত্তর লিখবে, তা কিন্তু করবে না। কারণ প্রশ্নটা, প্রথমের প্রশ্ন রোকেয়া দিবস কত তারিখ, তোমাকে প্রথমে কিন্তু এটা শেষ করতে হবে যে রোকেয়া দিবস হচ্ছে 9 ডিসেম্বর। এরপরে হচ্ছে বেগম রোকেয়াকে নারী জাগরণ অগ্রদূত বলা হয় কেন? এই যে তুমি ডিসেম্বর লিখলা, লেখার পরে তোমার খাতার যদি কিছু জায়গা ফাঁকা থাকে, তুমি কিন্তু ওখান থেকে আবার দ্বিতীয় প্রশ্নে আনসার লিখবে না, তুমি তার পরের স্টেপে যে দ্বিতীয় প্রশ্নে আনসার লিখবে, যে বেগম রোকেয়া তার নারীদের জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, তিনি নারীদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করেছেন, নারীদের শিক্ষার জন্য তিনি অনেক ব্যবস্থা করেছেন, বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তো এই সকল কারণে আমরা নারী বেগম রোকেয়াকে নারী জাগরণ অগ্রদূত বলবো। এখন দেখো, এই প্রশ্নটা লেখার পরে তুমি নারী জাগরণে নারী নির্যাতনের চারটি কুফল উল্লেখ করো। এখন দ্বিতীয় যে প্রশ্ন তুমি রেখেছো, ওখানে কিন্তু আবার নির্যাতনের চারটা কারণ ওখানে কিন্তু আর সংযুক্ত করবে না, তার মানে পরের স্টেপে যেয়ে তোমার কিন্তু হবে নারী নির্যাতনের চারটা কুফল উল্লেখ করতে হবে। এখন নারী নির্যাতনের চারটা কুফল আমরা কিন্তু ওখানে পড়েছিলাম, সেটা হচ্ছে কি, নারীরা যদি নির্যাতিত হয় তাহলে পারিবারিকভাবে নির্যাতিত হলে সে শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি এক নম্বর সেটা লিখবে। দুই নম্বরে লিখবে যে যেসব পরিবারের মেয়েরা নির্যাতনের শিকার হয় সেসব পরিবারের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
কারণ তারা কাজে মন দিতে পারে না, তখন তাদের শারীরিক ও মানসিকভাবে তারা বিকাশে তাদের অসুবিধা হয়। আবার কি হবে, 3 নম্বর, নির্যাতিত নারী সময় মতো কাজে যেতে পারে না, ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোন নারী ধরো বাড়ির বাইরে অফিসে কাজ করে, সে যদি নির্যাতনের শিকার হয় ঘরের ভিতরে, সে তাহলে কি করবে, তার কর্মক্ষেত্রে ঠিকমতো পৌঁছাতে পারবে না, তার মানে সে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারবে না, তার মানে অর্থনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে। 4 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়ার পথে নির্যাতিত নারীরা মানসিকভাবে দুর্বল হয়। এই যে কারণগুলো রয়েছে, এই কারণগুলো তার মানে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর প্রশ্ন মিলে একটা প্রশ্ন হয়েছে, কিন্তু তুমি অ্যান্সার লেখার সময় পরপর এভাবে লিখবে। কাঠামোগত প্রশ্নগুলো কিন্তু এভাবে লিখতে হয়, তোমরা পরীক্ষাতে এভাবে লিখবে, কারণ এটা কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে। তার মানে হচ্ছে প্রথম প্রশ্নের জন্য তুমি লিখলা, এটা যদি রাইট হয় তুমি 1 পাবে, দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি তোমার রাইট হয় তুমি তাহলে 1 পাবে, আর তৃতীয় প্রশ্নের 4টা কারণ কুফল এটা যদি হয় তুমি তাহলে 4 পাবে, তার মানে 4, 5, 6, এই 6 মার্ক কিন্তু এখানে ভাগ ভাগ করা আছে। কোনো কারণে একটা প্রশ্নের অ্যান্সার যদি তোমার ভুল হয়ে যায় তার মানে তুমি 1 নম্বর তোমার মাইনাস হয়ে যাবে, কাজে এইভাবে তোমাকে প্রশ্নগুলো লিখতে হবে। তো আজকে এই পর্যন্তই, এর পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায় থেকে আরও অধিক সংখ্যক প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব, শূন্যের স্থান এবং মিলনকরণ নিয়েও আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।